আজকের এই উপস্থাপনায় আমি বেশ কিছু বই আপনাদেরকে দেখাবো যেগুলো আমি এই মাসের শুরুর দিকে সংগ্রহ করেছিলাম। বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আজকের এই উপস্থাপনায় মূল বিষয় হচ্ছে বুক হল। এই মাসে জানুয়ারি মাসের শুরুর দিকে 7-8 তারিখ নাগাদ আমি বেশ কিছু বই সংগ্রহ করি, বেশ কিছু মানে 4-5টা বই আর কি সংগ্রহ করতে সক্ষম হই। তো সেই বইগুলো কি কি সেইগুলো নিয়ে আজকের আমার ছোট্ট একটি উপস্থাপনা হবে। আর উপস্থাপনার মূল পর্বে যাওয়ার আগে বলবো, আমাদের চ্যানেল ভালো লেগে থাকলে, আমাদের আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে সবার প্রথমে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমাদের আলোচনা ভালো লেগে থাকলে, আমরা যেভাবে বই নিয়ে কথা বলতে পছন্দ করি সেই প্যাটার্নটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আপনাদের সমর্থন জানাবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে বইটি দেখাবো সেটি হচ্ছে বাংলার পটচিত্র সুশোভন অধিকারী। এই হচ্ছে বইটি। এই বইটি মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। আর এই বইটি দেব ভাষা প্রকাশনী থেকে প্রকাশিত। পরবর্তী যে বই সেটি হচ্ছে মনু সংহিতা এবং নারী কঙ্কর সিংহ। এই বইটির মুদ্রিত মূল্য হলো 100 টাকা। আর এই বইটি প্রকাশিত হয় র্যাডিক্যাল ইমপ্রেশন থেকে। পরবর্তী যে বই সেটি হচ্ছে স্বাতী ভট্টাচার্যের লেখা বাঘের দুধ, পশ্চিমবঙ্গে স্কুলের শিক্ষা ও সক্ষমতার খোঁজ। এই হচ্ছে বইটি। এই বইটি প্রতিক্ষণ থেকে প্রকাশিত। আর এই বইটির মুদ্রিত মূল্য হলো 300 টাকা। তো এই বইয়ের প্রচ্ছদে যেটা লেখা আছে সেটা হলো, শিক্ষা হলো বাঘের দুধ, যে খাবে সেই গর্জন করবে, বলেছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। যে শিক্ষা মানুষকে শক্তি দেয়, সাহস দেয়, সবার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা দেয়, এ রাজ্যের স্কুলে কি তেমন শিক্ষা মিলছে আমাদের শিশুদের? হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেলে সবাই রাগ করেন, স্টেশনে গিয়ে ট্রেন না পেলে যাত্রীরা বিক্ষোভ দেখান, অথচ বহু প্রজন্মের শিশু শিক্ষা না পেয়ে স্কুলে কাটিয়ে যাচ্ছে বছরের পর বছর। দরিদ্র প্রান্তবাসী শিশুরা যাতে সার্থক জীবন পেতে পারে তার জন্য কি করছে এই রাজ্যের স্কুল? এই বই সেই প্রশ্নের অনুসন্ধান। তো এই হচ্ছে বইটি। এই বইটি প্রতিক্ষণ থেকে প্রকাশিত হয়েছে। পরবর্তী যে বই সেটা হচ্ছে কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, পদ্মলুচি, পাদুকা হরণ এবং অন্যান্য। এই হচ্ছে বইটি। এই বইটির প্রচ্ছদে যেটা লেখা আছে, আরে বাবা, যুগে যুগে দেশে দেশে সব মেয়েদের বিয়ের পর হিসেলে ঢুকতেই হয়। রানী এলিজাবেথও নির্ঘাত বিয়ের পর ফিলিপের মায়ের কাছে শ্যামনের রসা কিংবা জ্যাকফ্রুটের মোরব্বা শিখেছিলেন দেখিয়ে। তো এই হচ্ছে প্রচ্ছদ। এই শ্যামনের রসা মানে হচ্ছে শ্যামন মাছ, আমরা সবাই জানি, মানে আমার পড়ে যেটা মনে হলো, এই কোনো বই আমি এখনো পড়া শুরু করিনি। আর এই বইটা রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত। আর এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। পরবর্তী যে বই সেটা হচ্ছে ছেঁড়া ছেঁড়া জীবন মনোরঞ্জন ব্যাপারি। তো এই বইটার মুদ্রিত মূল্যটা আগে বলেনি, 350 টাকা। এই বইটাও রাবণ থেকে প্রকাশিত। আর এই বইটার কভারে কিছু লেখা নেই এবং এখানেও কিছু লেখা নেই, তো আমি এই বইটা সম্পর্কে কিছু বলতে পারছি না। তো এই হচ্ছে বইটা, আরেকবার দেখিয়ে দিই। পরবর্তী যে বই, ও পরবর্তী বইতে যাওয়ার আগে এই ছেঁড়া ছেঁড়া জীবন সম্পর্কে বলি। এই ছেঁড়া ছেঁড়া জীবনের যেহেতু কভারে লেখা নেই, আমি যখন সংগ্রহ করি তখন একটা পেজ গোটাটা পড়ে তখন আমার মনে হয় যে আচ্ছা এই বইটা সংগ্রহ করি, কারণ মনোরঞ্জন ব্যাপারীর লেখা আমি খুব একটা পড়িনি। অবশ্য এখানে থাকা যে যে বইগুলো আপনারা দেখছেন বা দেখাচ্ছি তাদের লেখা আমি খুব একটা পড়িনি, তো সেই জন্যই সংগ্রহ করা। পরবর্তী যে বই, তানভীর মোকাম্মেলের ছোট গল্প। এই হচ্ছে বইটি। এই বইটির প্রচ্ছদে যেটা লেখা আছে, যতদূর চোখ যায় মানুষের সুদীর্ঘ এক ধূসর লাইন মৌনভাবে হেঁটে চলেছে। প্রতিবাদ নেই, বিরক্তি নেই, তারা ধরে নিয়েছে যে হেঁটে যাবে বলেই যেন জন্মেছে। খুবই ভালো একটি লেখা, ব্যাক কভারে যেটি লেখা আছে। তো এই বইটি 350 টাকা মুদ্রিত মূল্য, এটিও রাবণ থেকে প্রকাশিত। এবার আসে এই সবকটি বই, মানে 5টি বই আমি কোথা থেকে সংগ্রহ করেছি। এই 5টি বই আমি সংগ্রহ করেছি প্রতিক্ষণের বই চা ঘর থেকে। আর এই বইগুলো আপনারা প্রতিক্ষণে বইছা ঘরে গেলেও পেয়ে যাবেন, এছাড়া ওনাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা চেক আউট করে নিতে পারেন।
তো সেখানে গিয়েও আপনারা এই বইগুলো সংগ্রহ করে নিতে পারবেন। এই বইগুলোর ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে কলেজ স্ট্রিটে সর্বত্র হয়তো এই বইগুলো পাওয়া যাবে না, বা পাওয়া গেলেও সেটা হয়তো খুবই সামান্য। আর এই বইগুলো প্রতিক্ষণের বইচাঘর যেটি নতুন উদ্বোধন হলো তো সেখান থেকে সংগ্রহ করা, যেহেতু প্রতিক্ষণ তার বইচাঘরটিকে নন ফিকশন বইয়ের উপর প্রাধান্য দিয়েই তৈরি করছে, তো সেখানে গেলে আমরা এই সমস্ত নন ফিকশন বই এবং সাথে দুটি ফিকশন বই আমি দেখিয়েছি বা কিনেছি, তো সেই বইগুলো আমরা পেয়ে যাব। এছাড়া প্রতিক্ষণে আরো বেশ কিছু নন ফিকশন বই আছে এবং যেগুলো ভীষণই ভালো বই এবং সমাজের পার্সপেক্টিভে সমাজকে বোঝার জন্য বা নিজের জীবনের কোনো একটা আদর্শ ঠিক করার জন্য খুবই ন্যায়সম্মত একটি বই হবে বলে আমি মনে করি। তো এরকম অনেক বই আছে, আপনারা চাইলে অবশ্যই প্রতিক্ষণে গিয়ে সে বইগুলো সংগ্রহ করতে পারেন, দেখতে পারেন। তো আমার এটুকুই সংগ্রহ ছিল সেই দিনের, তো আজকের মতো এটুকুই। আর সবকটি বই একবার আমরা দেখে নিই, চলুন।